নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আমার আজকের রেসিপি রসুন দিয়ে গোটা কলমি শাকের ভাজা তো চলুন শুরু করি আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে শাকের পুষ্টিগুণ বজায় রেখে ও সময় বাঁচিয়ে ঝটপট কিভাবে শাকের রেসিপি আমি বানিয়ে ফেলি তবে হ্যাঁ আপনাদের যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে গোটা কলমি শাকের ভাজা করবেন না তবে যতদূর সম্ভব শাকটা একটু কম কেটে রান্না করার চেষ্টা করবেন আর শাকটাকে আগে ধুয়ে বেছে নেবেন তারপর শাকটাকে কেটে রান্না করবেন কারণ কি শাকটা যখন কেটে আমরা ধুয়ে ফেলি তখন শাকের মধ্যে থাকা সমস্ত ভিটামিন জলের সঙ্গে বেরিয়ে যায় সেই কারণেই শাকটাকে আগে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে রান্না করবেন শুধু শাকের ক্ষেত্রেই নয় সমস্ত সবজির ক্ষেত্রেও একইভাবে আপনারা ধুয়ে কেটে রান্না করবেন আমি কাউকে জ্ঞান দিচ্ছি না কিন্তু এটা আমি বাড়িতে করে থাকি তাই যাতে সবার ভালো হয় সেই জন্য আমি বলে রাখলাম আর বন্ধুরা দেখুন এই শাগের যে ডোগাটা সেটা আমি কেটে ফেলে দিচ্ছি কারণ এই এইখানে ছোট ছোট পাতা থাকে যেগুলো আমরা দেখতে পাই না ওই পাতার মধ্যেই পোকা থাকে আর সেই কারণেই আমি ডোগাগুলো কেটে ফেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি শাকটা কিন্তু এখনো কাটিনি গোটা অবস্থায় বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি শাক ভাজার জন্য মশলাগুলো জোগাড় করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি খালি কড়াতে তেল না দিয়ে শাকগুলো ঢেলে দিলাম এবার ঢাকনা না দিয়ে আমি দু মিনিটের জন্য হাই ফ্লেমে সেদ্ধ করে নেব কারণ কি শাকের পরিমাণটা অনেক বেশি থাকে প্রথমে তাই একটু সেদ্ধ করে কমিয়ে নিলাম তারপরে লবণটা দিতে সুবিধে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি শাকটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ করে নেব তো দু তিন মিনিট হয়ে গেছে এবার শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা আমি শুকিয়ে নেব আর শাকটাকে হালকা ভাজা ভাজা করে নেব তো এখন শাকটার মধ্যে থাকা জলগুলো সব শুকিয়ে গেছে এবং শাকটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলোকে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে এবং গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় কেটে রাখা রসুনগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ সবগুলো একসঙ্গে একটু হালকা করে ভেজে নেব এবার আমি শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে আমি এক মিনিটের মতো নেড়েচেড়ে এবার নামিয়ে নেব কারণ বেশিক্ষণ যদি আমি শাকটা ভাজতে থাকি তাহলে রসুনের মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা বেরিয়ে যাবে তো এবার আমি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো শাকের মধ্যে রসুনের গোলটা ঢোকার জন্য তারপর আমি শাকটাকে নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেল আমার আজকে রসুন দিয়ে গোটা কলমি শাকের ভাজার রেসিপি তো ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি